আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আচ্ছা আপনারা আমাকে সবাই ভালোবাসেন তো? শুনি নাই, ভালোবাসেন সবাই আপনারা? ভালোবাসলে মাঝে মাঝে প্রমাণ দেওয়া লাগে না? ভালোবাসার প্রমাণ দেওয়া লাগে না? আজকের প্রমাণ হচ্ছে একটা, দয়া করে লেফট সাইডে তোমরা বাবুর আওয়াজ করো যুবক ভাইয়েরা, তোমরা ঠিক হয়ে গেলে গোটা পরিবেশটাই ঠিক হয়ে যাবে, ঠিক না? তোমাদের বাম থেকে আওয়াজ আসছে যুবক ভাইয়েরা, আমি জানি এখানে মানুষ হয়ে গিয়েছে আউট অফ ক্যাপাসিটি এবং মাইক্রোফোন কমপক্ষে এখানে 50টা 60টা আছে, আমার চেহারা দেখা যাচ্ছে না ভালো করে, বাকি আমি মাঝে মাঝে উঠে দাঁড়াবো, মাঝে মাঝে বাম হব ডান হব আমাকে দেখা যাবে, দয়া করে মেহরবানি করে আপনারা কেউ সাউন্ড করবেন না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এবার কলিজার টুকরা যুবক তোমরা কেমন আছো সবাই? আমার ভালোবাসার জায়গাটাই হচ্ছে যুবক ভাইয়েরা, ওরা বোঝে আমাকে, আমি বুঝি যুবকদেরকে। আর তোমরা যারা সিঙ্গেল পার্টি এসেছো, তোমাদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু গোড়ায় গোড়ায় সব বোঝে, তোমরা আমাকে একটু সুন্দর পরিবেশ দিবা, আমি তোমাদের কাছে কিছু চাই না। আজকের এই প্রোগ্রামটি সিনিয়র ভাইয়ের আয়োজন করেছে, যুবক ভাইয়ের আয়োজন করেছে, আর আমি যখন আসছিলাম মা বোনরা মনে হয় এখানে বিল্ডিং আছে, স্কুলের ছাদে আছে মেবি মা বোনরা, ওই বিল্ডিংয়ের ফ্লোরগুলোতে অনেক মায়েরা আসছে, আমি শুনলাম মায়েদের জায়গা হচ্ছে না, এটা হচ্ছে ইসলামের গণজোয়ার, ঠিক না? এই গণজোয়ার রুখে দেওয়ার সাধ্য কারো নাই, যারা এই গণজোয়ারকে রুখতে আসবে তারা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কচুর পাতার মতো ভেসে যাবে। আল্লাহ ইসলামের গণজোয়ারকে কবুল করুন, সকলে মন খুলে পড়না, আমিন। তো আমি যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা এতটা দিন পরিশ্রম করেছে, আসলে ডেটটা পাওয়া কোনোভাবেই পসিবল ছিল না, আমি অধম অযোগ্য, আমি অনেক অনেক বেশি অযোগ্য, তবু আল্লাহ তাআলা নিজের হাতে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন, বাকি আমার কথা বলার কোনো যোগ্যতা নেই। প্রোগ্রামের এত চাপ বাংলাদেশে, প্রত্যেক দিন কত যে কল আসে বলার কোনো ভাষা নেই, তো এই প্রোগ্রামের জন্য আমার প্রিয় ভাইরা যোগাযোগ করেছিল ফার্স্ট টাইমে, তবে আমরা রেসপন্স করতে পারি নাই। ওর আরেকজন ভাই যার বাসাই হচ্ছে রাজশাহীতে, উনি সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকবার, পরে আমি ভাবলাম যদি ঝিনাইদহের, এটা তো শৈলকুপা তাই না, শৈলকুপার লাঙ্গলবাদ তাই না, আপনারা ভালোবাসলে আমাকে তো ভালোবাসতে হবে, এটা তো আমার দায়িত্বের বোধ মধ্যে পড়ে, ঠিক না? আজকে আপনাদের মাঝে চলে এসেছি সে রাজশাহীর থেকে, আপনারা সবাই খুশি না বেজা? আমার সকলেই মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি একটা কনসেপ্ট আগে ক্লিয়ার করতে চাই, আজকে এখানে অনেক সিনিয়র পিপলরা আছেন এবং আমাকে কমিটির ভাইরা বলেছে যে হুজুর আমাদের মাহফিলে সিনিয়র ভাইদের অনেক সহযোগিতা আছে, অনেক হেল্প আছে, সিনিয়রদের জন্য কথা তো অলওয়েজ বলা হয়, সব সময় বলা হয়, আমি না হয় একজন হুজুর হলাম যে হুজুর যুবকদেরকে নিয়ে বলবে, কোনো সমস্যা আছে আপনাদের প্রিয় ভাইয়েরা? আমার আমি ভাই যুবকদের জন্য একটু বেশি কথা বলি, এই জন্য এই যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায় গোটা বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে, এই যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায় রাস্তাঘাটে নারীরা বেপর্দায় চলার সাহস খুঁজে পাবে না। উই হ্যাভ টু চেঞ্জ দ্য ইয়াং সোসাইটি ফার্স্ট, যুব সমাজ পরিবর্তন তো গোটা বাংলাদেশ পরিবর্তন, বাংলাদেশে তো সুদ ঘুষ কিছু নাই, আরে যুবক ভাইরা নাই তো, এটা তো সোনার বাংলাদেশ যে ভাইয়েরা আমার, বাংলাদেশ সোনার বাংলাদেশ কোনো সন্দেহ নাই, কিন্তু এই সোনার বাংলাদেশে চোর আর বাটপার তারা ভরে গিয়েছে, অভাব নাই খালি বাটপারি করে বেড়ায়, আর বাটপারি করলে সমস্যা হয় না, আমরা তার বিরুদ্ধে কথা বললে দোষ হয়ে যাওয়া, আমরা কি কাউকে ভয় পাই? আমরা ভয় পাই একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে, আমরা আল্লাহর দিকে তাকিয়ে আজ কথা বলবো ইনশা। আমি আমার বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা বোনদেরকে নেক হায়াত দান করুক, সকলেই মন খুলে পড়, আমিন। আজকে আমরা একটি কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? আওয়াজ নাই জোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আপনারা যেই মাসে বসে আছেন, ইংরেজি মাস হচ্ছে মার্চ মাস, মাসটার নাম কি? আর আরবি মাসটার নাম হচ্ছে শাবান, আরবি মাসটার নাম কি?
আপনাদের এই মাসে আমাদের মুসলিমদের এই মাসে একটা রাত আছে রাতটার নাম কি শবে বরাত মাশাআল্লাহ যদিও শবে বরাতটা হাদিসে উল্লেখ নেই এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান এটা হচ্ছে হাদিসের ইসতিলাহ শবে বরাত হচ্ছে ফারসি ওয়ার্ড এটা ফারসি ওয়ার্ড এটা আরবিক ওয়ার্ড নয় সব মানে হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি শবে বরাত মানে হচ্ছে মুক্তির রাত হাদিসে এসেছে নবীজি বলেছেন আল্লাহ তাআলা শবে বরাতের এই রাতে সমস্ত বান্দাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ পড়লেন না এই রাত যখন চলে আসবে আমরা কয়েকটি আমল করব নাম্বার 1 আমি জাস্ট শিখিয়ে দিচ্ছি আমার সঙ্গে শিখে যাবেন এই রাতে আমরা সকলেই বেশি বেশি ইস্তিগফার পাঠ করব সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আপনারা তো বাঘের বাচ্চা আওয়াজ দিয়ে পড়েন না আস্তাগফিরুল্লাহ সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ নাম্বার 1 নাম্বার 2 এই শবে বরাতে ট্রাই করবেন কবরগুলো জিয়ারত করবার জন্য বাট একা একা যাবেন দল বেঁধে যাবেন না হাদিসে এসেছে নবীজি একাই যেতেন একাই গিয়ে জিয়ারত করতেন কিন্তু বাংলাদেশের এই ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি লোকজন দল বেঁধে কবরস্থানে যায় দোয়া করে কম গল্প করে বেশি এটা করা যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ এবং এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন নফল নামাজ পড়তে পারেন বাকি শবে বরাতকে কেন্দ্র করে কোনো স্পেসিফিক নামাজ নাই যেটা শবে বরাতের নামাজ এরকম কোন নামাজ হাদিসে নাই যতটুকু পারা যায় নফল ইবাদত করবেন আর হ্যাঁ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা এই রাতে বাংলাদেশে যে হালুয়া রুটি খাওয়া ট্রেন্ড শুরু হয়েছে এটা শেষ করে দেওয়া লাগবে ঠিক কিনা বলে জামাই টামাই দাওয়াত দিয়ে হালুয়া রুটি আমাকেও মাঝে মাঝে কল দেয় হুজুর আপনাকে ভালোবাসি হালুয়া রুটি খাওয়ার দাওয়াত দিলাম আপনাকে আসেন এগুলো হচ্ছে বেদাতের আখড়া এগুলো করা যাবে যুবক ভাইরা আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন আজকে ঠান্ডা মাথায় আমরা তাফসীর শুনব কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না আজকে আমরা যে সূরাকে সিলেক্ট করেছি তাফসীর করবার জন্য সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাথুর সূরাটার নাম কি তাকাথুর এটা হচ্ছে কোরআনুল কারীমের 102 নম্বর সূরা এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা জোরে বলেন কয়টা কোরআনুল কারীমের 30 নম্বর পারার ঠিক 20 নম্বর পৃষ্ঠার শেষে এই সূরাটা অবস্থিত প্রত্যেকটি সূরার মাঝে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রাখেন একটা হচ্ছে মাদানী চ্যাপ্টার আরেকটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই তাফসীর যে যুবক ভাইয়ারা যে মুরব্বীরা যেই বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন তাদের জীবনে পরিবর্তন ঘটায় দিবে একজন জবান খুলে বলেন তিনি কে আমি আগে এটা ক্লিয়ার হতে চাই যে যুবকগুলো আজকাল ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গিয়েছে তাদের জন্য এই কোরআনে ইনস্ট্রাকশন দিক নির্দেশনা আছে না নাই জোরে বলেন আছে না নাই كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله تعالى বলছেন নবী হে কোরআনটা এই জন্য নাযিল করেছি যাতে করে you can lead the mankind out of darkness into the light যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনটা আপনার কাছে নাযিল করেছি সুবহানাল্লাহ পড়েন এবার আরেকটা বিষয় ক্লিয়ার হওয়া যাক কোরআন যারা পড়বে যারা বুঝবে তাদের ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা আল্লাহ বলছেন ও মাই প্রফেট আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড আমি এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতবাগা হয়ে যাবেন বরং এই কোরআনটা যেই পড়বে তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবেন সুবহানাল্লাহ পড়ো সে কোরআন নিয়ে আজকে আমরা বসেছি সবাই খুশি না বেজা সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ তাফসীর শুরু হওয়ার পূর্বে আমরা একটা তাকবীর দিব তাকবীর দিয়ে মনের সমস্ত জ্বালা যন্ত্রণা দূর করে দিয়ে সমস্ত উচ্ছ্বাসকে উজাড় করে আমরা তাফসীর শুনব ইনশাআল্লাহ সবাই দুটো হাত তুলেন আমার সাথে রেজ ইওর হ্যান্ড প্লিজ
আমি তাকবীর দিব আপনারা আমার সঙ্গে তাল মিলিয়ে তাকবীর দিবেন রেডি সবাই রেডি সবাই আমি বিশ্বাস করি শোলকুপার এই মাটিতে যে যুবক ভাইরা বসবাস করে এরা কাপুরুষের সন্তান নয় এরা সব বীর পুরুষের সন্তান আওয়াজ হবে বীর পুরুষের মতো রেডি সবাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর القرآنের আলো الحديثের আলো قرآن হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আলেম ওলামা নাই যেখানে আল্লাহ কবুল করুন এক পড়া আমিন আমি যে সূরাটা সিলেক্ট করেছি তাফসীর করবার জন্য এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে যুবক হোক কিংবা মুরব্বী হোক বয়স্ক হোক কিংবা বয়স্ক না হোক ডাজন্ট ম্যাটার কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রতিটা মানুষকে একদিন ফিরতে হবে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে পৃথিবীর কোন মানুষ যদি চায় ক্ষমতার বাহাদুরি দেখিয়ে টাকার বাহাদুরি দেখিয়ে সব বাহাদুরি দেখিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাব এটা কি কশ্চিন কালেও সম্ভব হতে পারে সূরাতুল জুমা 28 পারার 13 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ও মাই প্রফেট টেল ইওর উম্মাহ দে ওয়ান আই এসকেপ ফ্রম দ্য ডেথ বাট দ্য ডেথ উইল মিট देम ইভেন ইফ দে ডোন্ট ওয়ান্ট আল্লাহ তাআলা বলছেন নবী আপনি উম্মতদেরকে বলে দেন তারা কি মৃত্যু থেকে পালাতে চায় বাট মৃত্যু এমন একটা মেহমান যখন যার দরজায় কর্নার বে পৃথিবীর কোন ক্ষমতা তাকে ফিরে দেওয়ার যোগ্যতা রাখে না ঠিক না দিস ইজ কল্ড ডেথ এটা হচ্ছে মৃত্যু অতএব মৃত্যু থেকে পালানো সম্ভব নয় আর আজকে দেখতে পাচ্ছি হাজার হাজার যুবকরা এখানে এসেছো আমার সঙ্গে একটা কথা উত্তর করো যুবক ভাইরা জাস্ট ইয়াং পিপল আমাদের বয়স 20 25 30 হতে পারে এখানে যে জীবিত এসেছি বাসায় যে জীবিত ফিরে যাব Do I have any guarantee? No. Do you have any guarantee? No. We don't have guarantee. কোনো গ্যারান্টি নেই আমি আজকে আসরের পরেও রাজশাহীতে ঘুরছিলাম ভাবলাম যে আজকে যাব ঝিনাইদহের মাটিতে আমি জানি না যে যেতে যেতেই হতে পারে এমন কোন একটা ট্রাক আমাকে ধাক্কা দিবে আমার লাশ রাজশাহীতে ফিরবে ঝিনাইদহের মানুষ বসে বসে কান্না করবে ঠিক কিনা বলেন লাইফ এরকম জীবনটাই এরকম গত কয়েকদিন আগে আমার একজন বন্ধু মারা গিয়েছে আল্লাহ ওকে জান্নাত নসিব করুক সকলে পড়া আমিন একসঙ্গে পড়েছি একসঙ্গে থাকছি একসঙ্গে ঘুরেছি আজকে আমি এখানে বসে কথা বলছি আর সে কবরের মাটিতে শুয়ে আছে অতএব আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই এজন্য আল্লাহ তাআলা বলছেন শোনো وما الحياة الدنيا إلا متاع الغرور এ দুনিয়ার পুরো জীবনটা হচ্ছে একটা ধোকার লালসা দিয়ে ঘেরা আছে আজকাল যুবকরা মনে করে একটা আরওয়ান ফাইভ কিনতে পারলে আমাকে আর কে ঠেকায় আর কিছু কিছু যুবক মনে করে আমার একটা গার্লফ্রেন্ড হইলে আমারে আর কে ঠেকায় এই ক্যাটাগরি যুবকদের মাঝে আছে না নাই মনে রাখবা আসল সফলতা আরওয়ান ফাইভে নেই আসল সফলতা জনপ্রিয়তার মাঝে নেই আসল জনপ্রিয়তা হচ্ছে তখন হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন এটা আমার মুত্তাকি বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন তাকে জান্নাতে পাঠিয়ে দাও তখনই আমরা প্রকৃত পক্ষের সফল হয়ে যাব ঠিক না আল্লাহ বলছেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور الله বলছেন দুনিয়া থেকে যাওয়ার পরে দুইটা দল হয়ে যাবে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর এক দল যাবে জাহান্নামে আর এক দল যাবে জান্নাতে আল্লাহ বলছেন তারাই সফল যারা যাবে জান্নাতে কোন সুবহানাল্লাহ দে আর গেইন দ্য আল্টিমেট সাকসেস ইন দ্য লাইফ যারা জান্নাত পেয়েছে তাদের মতো সফল দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহকুম তাকাসুর আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার লোভ লালসা মায়া মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে এখনকার বেশিরভাগ মানুষ
পরকাল মুখী নয় দুনিয়া মুখী হয়ে গিয়েছে শুধুমাত্র আপনাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নেই আমরা আমাদের কথা বলি নিজের দোষ যে বলতে পারে সে হচ্ছে প্রকৃত পক্ষের মুমিন মানুষ ঠিক কি না প্রিয় ভাই আমাদের মাঝেও আজকে দুনিয়া ঢুকে গিয়েছে আমাদের মাঝে জনপ্রিয়তার প্রভাব ঢুকে গিয়েছে যেই হুজুর যত বেশি জনপ্রিয় হয়ে যায় খুব খেয়াল করে দেখবেন তার পাটা অহংকারে মাটিতে আর নামতে চায় না এই অহংকার বাংলাদেশে আছে না নাই প্রিয় ভাইরা মুরব্বীরা রাগ করবেন না শুধু অহংকার না এই দেখেন কতগুলো ক্যামেরা এখানে আসছে আমি যদি কোনো একটা কথা স্লিপ অফ টাং হয়ে যায় ডান বাম দেখবেন কালকে আমার নামে উল্টা পাল্টা ক্যাপশন ইউটিউবে অ্যাভেলেবল হয়ে যাবে খুব ঝামেলা ভাই নাও করতে পারি না হ্যাঁও করতে পারি না এর কারণটা কি জানেন এই যে এতগুলো যুবক আজকের মাহফিলে আসছে এই সবগুলো আসছে ক্যামেরায় আমাকে দেখে দেখে আসছে এরা এখন না পারি বন্ধ করতে না পারি ওপেন করতে কারণ বন্ধ করলেও সমস্যা ওপেন করলেও সমস্যা কারণ হুজুর আজকাল কারো বিরুদ্ধে কোনো কথা পাইলে ছাড় দিতে চায় না ঠিক না বলে খুবই সমস্যায় আছি তবে হ্যাঁ এতটুকু বলতে পারি এতটুকু বলতে পারি আজকে আপনাদের লাঙ্গল বাঁধের এই মাটিতে যে যুবকগুলো একটা সময়ে মেসির ভক্ত ছিল নেইমারের ভক্ত ছিল তারা আজকে মেসির ভক্ত নয় তারা আজকে নেইমারের ভক্ত নয় বেশিরভাগ যুবক আজহারির ভক্ত হয়ে গেছে এটাই মিডিয়ার দ্বারা পসিবল হয়েছে অতএব ভালো কাজে ভালো জিনিসকে ব্যবহার করার দরকারটা আছে না নাই আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কিয়ামতের কঠিন ময়দানে কার কাছে কত টাকা আছে এটা দেখে সফলতা জাস্টিফাই করা হবে না বরং আল্লাহ বলবেন আজকে সফল হবে সেই ব্যক্তি যেই ব্যক্তির হৃদয়ে ভয় আছে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে আবার কলিজার টুকরো যুবক ভাইয়েরা আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল করে দিয়েছে আমাদের যুবকদের দিকে দেখলে যেই পরিমাণ বোঝা যায় আমরা আখরাত থেকে গাফেল আজকাল নারীদের দিকে তাকালে মনে হয় তারা আরো বেশি গাফেল হয়ে গিয়েছে বেশিরভাগ মেয়েরা দেখবেন আজকাল রাস্তাঘাটে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঢ্যাং 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 করে ঘুরে বেড়ায় তারা ঘুরলে কোনো দোষ হয় না আমরা যখন ভুলে একবার দেখে ফেলি আমাদের দোষ হয়ে যাও আবার বোনদেরকে আমি ডিউ রেসপেক্ট বলছি দয়া করে মেহরবানি করে আজকের এই মাটিতে আমি একটা কথা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলছি যদি আপনাদের রূপ আপনারা কভার করে চলতে পারেন যুব সমাজের চরিত্র সংশোধন হয়ে যাবে যুব সমাজের চোখ ঠিক হয়ে যাবে চিল্লায় কণ্ঠে কিনা গত এক সপ্তাহ আগে আমি গিয়েছিলাম ঢাকাতে ঢাকা নাম শুনছেন না আপনারা সবাই ঢাকাতে আমার কথাগুলো মুরব্বীরা আরো ভালো করে বুঝবে ঢাকাতে গিয়েছিলাম বসুন্ধরা সিটি নাম শুনছেন যমুনা ফিউচার নাম শুনছেন আমি ঠিক যমুনা ফিউচারের ডানে দাঁড়ায় আছি আমি কিন্তু ফালতু কথা বলার জন্য আসি নাই আমি যেটা বলবো কেয়ামতের আলামত বলছে দেখেন শেষ জামানায় যা আমরা আছি তার আলামত বাংলাদেশে আছে না নাই আমি জাস্ট হোটেল থেকে নেমে বের হয়েছি কিছু খাওয়ার জন্য একদম এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক তার বাম পাশে আমি দাঁড়াইছি তো যেহেতু আমাদেরকে অনলাইনে মানুষ দেখে আমাদেরকে সরাসরি দেখলে মানুষ চিনে ফেলে আমাদের কাছে আসে কথা বলার জন্য তো লোকজনের ভিড় হয়েছে কয়েকজন লোক আমার সঙ্গে কথা বলার জন্য আসছে হঠাৎ করে আমার চোখ পড়ছে বাম দিকে আল্লাহ নাউজুবিল্লাহ কি যে দেখছি চোখ দিয়ে আহা একটা আমি বলি একবার দেখা কিন্তু হালাল এখানে কোনো দোষ নাই আমার আরে বাবা দা আরে বাবা আমি বলি চোখ পড়েছে চোখ নামাই ফেলছি বাট প্রথম চোখে যা দেখেছি একটা মেয়ে জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে দাঁড়িয়ে আছে এতটুকু হলে তো মানা যায় এটা খুবই অ্যাভেলেবল ঢাকাতে কিন্তু দেখছি কি জানেন মেয়েটার সঙ্গে কয়েকটা ছেলে দাঁড়ায় আছে মেয়েটা স্মোক করতেছে এত আস্তে নাউজুবিল্লাহ পড়লেন আপনারা শেষ জামানায় যা আমরা চলে এসেছি এর মধ্যে কোনো সন্দেহ আমাদের মাঝে নয় আরামে ধুমায় স্মোক করতেছে তো মেয়েরা যতই বাটপারি করুক না কেন আমার চেহারা কিন্তু খুব ভালো করে তারা চেনে আর কি অনলাইনে মাঝে মাঝে বলি তো ওর চোখটা আমার
দিকে পড়ছে একবার যে আমি এখানে আছি সঙ্গে সঙ্গে সাইডে চলে গিয়েছে আমি খেয়াল করছি আমার মনে হলো আচ্ছা এর কি আব্বা আম্মা নাই বলেন না আছে না আছে না আছে না আছে না খেয়াল করে দেখবেন হতে পারে এমন যে তার আব্বা পাঁচক্ত নামাজি মানুষ দাড়িওয়ালা মানুষ কিন্তু সমস্যা হচ্ছে এইটা যে আমাদের সমাজে দাড়িওয়ালা টুপির কোনো অভাব নাই তবে বেশিরভাগ মানুষের উপরে ফিটফাট ভেতরে সদরঘাট যদি ভেতরে সদরঘাট না হতো কোন বাপের মেয়ে কখনো রাস্তার ভেতরে জিন্সের প্যান্ট আর টি-শার্ট পরে বের হওয়ার কোনো সাহস খুঁজে পেত না ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কিয়ামতের ময়দানে এটা দিয়ে তোমাকে জাস্টিফাই করা হবে না যে তুমি কত সুন্দরী ছেলে দুনিয়ার জমিনে বরং সফলতার মানদণ্ড হচ্ছে যার হৃদয়ে ভয় থাকবে একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ বন্ধুদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়না আমিন এবার আসেন আরেকটা ইস্যুকে হাইলাইট করি যুবক তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা আজকে এই সূরার থেকে আমরা জানবো দুনিয়াকে ভুলে আমরা পরকালমুখী কেমন করে হতে পারি এটা জানার দরকারটা কোরআন থেকে আছে না নাই দুনিয়াকে যদি ভুলতে চান যদি আখরাতের জন্য পাগল হতে চান নাম্বার ওয়ান যে কাজ আপনাকে করতে হবে আপনার হৃদয় ইমান দ্বারা ভরপুর করতে হবে আমাদের ইমানটা হচ্ছে আজকাল খুব ঢিলা হয়ে গিয়েছে এমন ঢিলা হয়েছে যে আমরা হক কথা বলতে ভয় পাই এই ভয় আমাদের যুবকদের মাঝে ওয়াইজিনদের মাঝে আছে না নাই এই ইমানটাকে শক্ত করতে হবে এই ইমান কেমন করে শক্ত করতে হবে এই ইমান তার মতো শক্ত করতে হবে যে সাহাবা একরামগুলো কাফেরদের সামনে জীবন দিয়ে দিয়েছে কিন্তু রবের কথা ছাড়া মানুষের কথা মানতে রাজি হয় নাই ঠিক না বলে নবীজি একজন সাহাবী ছিল তার নাম ছিল আব্দুল্লাহ নাম ছিল কি আব্দুল্লাহ দেখেন ইমান কাকে বলে আব্দুল্লাহ যখন বেঈমান ছিল কাফের ছিল হঠাৎ করে সে তার চাচার কাছে একদিন এসেছে এসে বলছে চাচা জান আপনি তো খবর পেয়েছেন যে মক্কার জমিনে একজন মানুষ এসেছে যিনি একটা দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চাচা আপনি কি এটা বিশ্বাস করেন চাচা ডাক দিয়ে বলছে আব্দুল উজ্জা আমি তো বিশ্বাস করি তবে আমি প্রকাশ্যে ঈমান আনতে পারবো না আমাকে তুমি মাফ করে দাও আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে চাচা আমার আমি তো আপনার অপেক্ষায় ছিলাম যে আপনি কখন ঈমান আনবেন যেহেতু আপনি ঈমান আনলেন না আমি আজকে আপনার সামনে নবীর উপরে এবং আল্লাহর উপরে ঈমান আনলাম সুবহানাল্লাহ পড়লেন না এবার চাচা ডাক দিয়ে বলছে আব্দুল উজ্জা তুমি যা বলছো তোমার মাথায় হুঁশ ঠিক আছে তো তুমি যেই কথা বলছো তোমার গায়ের পোশাক দিয়েছে কে বলছে আপনি দিয়েছেন তোমার পায়জামা কে দিয়েছে চাচা আপনি দিয়েছেন বলছে ঈমান আনলে তোমার জামা কাপড় থাকবে না টাকা পয়সা থাকবে না বাড়ি ঘর থাকবে না আব্দুল উজ্জা বলছে চাচা আমার জামাকে খুলতে রাজি আছি ঈমানকে বিক্রি করতে আমি রাজি না নিজের দেহের পোশাক পায়জামা সব খুলে দিয়েছে উলঙ্গ হয়ে গিয়েছে উলঙ্গ হয়ে গিয়েছে ঈমান কাকে বলে ঈমান উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছে দরজায় গিয়ে নক আম্মা জান আপনি কোথায় মা আসছে আসার সঙ্গে সঙ্গে মা তো অবাক আব্দুল উজ্জা আইনা লিবাসুক হোয়ার ইজ ইউর ড্রেস জামা কাপড় কোথায় উলঙ্গ দেখে মা লজ্জা পেয়েছে মা দুটি হাত দিয়ে চোখ ঢেকে নিয়েছে আরে আমার সন্তানের জামা গেল কোথায় বলছে আম্মা জান আজ আব্দুল উজ্জা তার জামাকে উলঙ্গ করে এসেছে কিন্তু ঈমানকে নিয়ে এসেছে সুবহানাল্লাহ পড়লেন না আম্মা জান আমাদের বাসায় কোনো জামা আছে না একটু চেক করে দেখেন আম্মা জান ডাক দিয়ে বলছে আব্দুল উজ্জা বাসার ভেতরে কোনো জামা আমাদের কাছে নাই তবে একটা ছেঁড়া কম্বল আছে তোমার জন্য আমি নিয়ে আসতে পারি আম্মা জান নিজে বাসার ভিতরে গিয়েছেন ছেঁড়া কম্বল তার সন্তানের জন্য নিয়ে আসছেন আব্দুল উজ্জা কোনো মতে কম্বলটা গায়ে দিয়েছেন জাস্ট সরঙ্গা লজ্জাস্থান ঢেকেছেন ঢেকে মক্কার থেকে হাঁটতে 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 মদিনায় নবীর প্রেমে ছুটে গিয়েছে এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন একটু মন খুলে পড়েন সুবহানাল্লাহ প্রিয় হাবিব যখন ফজরের নামাজ পড়তে বের হয়েছেন
গেট খুলে দেখছেন একজন লোক বসে আছে উলঙ্গ অবস্থায় কোন মতে কম্বল মুড়ি দেওয়া ডাক দিয়ে বলছে মান্নাংছা তুমি কে বলছে নবী হে আমি তো সেই মানুষ যে মানুষ আপনার প্রেমে উলঙ্গ হয়েছে আপনার উপর ঈমান হারাতে কখনো সে চেষ্টা করে নাই সুবহানাল্লাহ পড়ে নবীজি সঙ্গে সঙ্গে সাহাবা একরামকে ডাকলেন এই সাহাবা একরাম শোনো যাও জামা নিয়ে আসো আব্দুল উজ্জার জন্য জামা নিয়ে আসো নবীজি নিজের হাতে মায়া করে ভালোবেসে আব্দুল উজ্জাকে জামা পরিধান করিয়ে দিয়েছে আর ডাক দিয়ে বলছে আব্দুল উজ্জা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় আজ থেকে তোমার নাম আমি নবী রাখলাম তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ সুবহানাল্লাহ পড়ে আব্দুল্লাহ মানে হচ্ছে কোন মূর্তির কোন মূর্তি পূজারী নয় কোন মূর্তির বান্দা নয় তুমি হচ্ছে একজনের বান্দা আওয়াজ দিয়ে বলেন তিনি কে ঈমান কাকে বলে আমার শৈলকুপার ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন ইতিমধ্যে যুদ্ধের সময় শুরু হয়ে গেল যুদ্ধের দামামা বেজে উঠল চারিদিকে যুদ্ধ যুদ্ধ জিহাদ করতে হবে আব্দুল্লাহর হঠাৎ করে জ্বর চলে আসছে পুরো শরীরটা জ্বরে কাবু হয়ে গিয়েছে নবী হে আমিও আপনার সঙ্গে জিহাদ করতে চাই জিহাদ করে আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই সুবহান নবী বলছেন আব্দুল্লাহ শোনো তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি তো অসুস্থ রয়েছ তবে তোমাকে একটা কথা ইনশিওর করে বলতে চাই তুমি যদি বেডে থেকেও মরে যাও রব তোমাকে শহীদি মৃত্যু দান করে দিবে কোন সুবহানাল্লাহ নবীজি যুদ্ধে গেলেন জিহাদ করতে হঠাৎ করে একজন সাহাবী সংবাদ নিয়ে আসো নবী হে আব্দুল্লাহ তো দুনিয়ার জমিন আর বেঁচে নেই রবের কাছে ফিরে গিয়েছে নবীজি বললেন সত্যি জি নবী সত্যি সে আর বেঁচে নেই নবীজি নিজে গেলেন যাওয়ার পর নবীজি কবর খনন করলেন নবীজি কবরে দাঁড়িয়ে আছেন দুইজন সাহাবী আব্দুল্লাহ লাশ কাঁধে বহন করে নিয়ে আসছে আর কবর থেকে একজন মানুষ বলছে খবরদার আব্দুল্লাহর গায়ে যেন কোনো আঁচ না লাগে কোনো কষ্ট না পায় সুন্দর করে নিয়ে আসছো যে দুইজন সাহাবী লাশ বহন করে নিয়ে আসছে তারা কারা এক হচ্ছে অমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই কবরের পাশে একজন মানুষ দাঁড়িয়ে এখন তো ভাই টর্চ লাইট আছে না নাই এই দেখেন এলডি এগুলো কি এলডি না কি বলে এলজি এখানে বাল্ব লাইটের কোনো অভাব নাই তখন কিন্তু লাইট ছিল না তখন ছিল মশাল আর হারিকেন একজন সাহাবী কবরের পাশে হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ পড়ে আর যিনি কবরে দাঁড়িয়ে আছেন আর কেউ নন তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে দাফন করলেন আর দাফন করার পরে রবের কাছে দোয়া করে আমার রব আমি আব্দুল্লাহর উপরে খুশি ছিলাম সন্ধ্যা পর্যন্ত তুমি আল্লাহ আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও এই কাণ্ড দেখে একজন সাহাবী তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস সে বলছে আজকে যদি আমি আব্দুল্লাহর জায়গায় থাকতাম আজকে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কপালে চাকাটাই ঘুরে যেত সুবহানাল্লাহ অতএব যুবক ভাইয়েরা ইমান যদি আনতে হয় নরমাল ইমান দিয়ে কাজ হবে না আব্দুল্লাহর মতো ইমান আনতে হবে জীবন দিতে প্রস্তুত আছি ইমানকে বিক্রি করতে আমরা প্রস্তুত নই ঠিক কিনা বলো আল্লাহ সবাইকে সেই ইমান আর তৌফিক দান করুক সকলে পড়ুন আমিন এবার আসেন দুই নাম্বার কাজ এই কাজটা যুবকদের জন্য বড় ইফেক্টিভ হবে এটা সবাই বুঝবে দুনিয়াকে যদি ভুলতে চান আখেরাত মুখী যদি হতে চান এটা হচ্ছে আখেরাত এটা হচ্ছে দুনিয়া ফর এক্সাম্পল এই দুনিয়াকে আখেরাতের সঙ্গে মিলাতে হবে কম্পায়ার করতে হবে যদি কেউ দুনিয়াকে আখেরাতের সঙ্গে মিলাতে পারে সে দুটি জিনিস খুঁজে পাবে জোরে বলেন কয়টা জিনিস আমি এটা পড়ার পরে বড্ড অবাক হয়েছি রিসার্চ করার পরে অনেক অসাধারণ কথা এটা আমার কথাগুলো কি বোঝা যায় বোঝা যায় 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 এক নাম্বার যদি কেউ দুনিয়ার সঙ্গে আখরাতকে মেলায় তাহলে সে বুঝতে পারবে দুনিয়ার কোনো কোয়ালিটি স্থায়ী নয় আখরাতের সব কোয়ালিটি স্থায়ী ঠিক কিনা বলেন আমার দিকে তাকান এটা হচ্ছে আমার জুব্বা এটা আমার কি জুব্বা আচ্ছা এই যে আজকের কালার যেটা আমি পড়ে আছি 6 মার্চ
আচ্ছা 6 মার্চ তাই না আচ্ছা বলেন তো এই জুব্বার কালার যদি 2 বছর পরে আমি আবার পরে আসি এটা কি সেম থাকবে না ফ্যাকাশে হয়ে যাবে স্থায়ী নয় আর যেই মেয়েগুলো একটু সামান্য রূপের বড়াই করেন একটু সাদা চেহারা হয়েছে বলে যুবকদেরকে কথায় কথায় রিজেক্ট করে দেন কথায় কথায় অহংকার দেখান ভালো করে জ্ঞান রাখবেন ফেসবুক আমরা চালাই আমাদের কাছে ইনস্টাগ্রামও আছে সবই আছে পেপার পড়ি পত্রিকা পড়ি যেই মেয়েগুলো রূপের বড়াই করত অহংকার করত এদের কপালে বেশিরভাগ টাকলা ছাড়া আর কিচ্ছু জোড়ে না অতএব আল্লাহ যে আপনাকে রূপ দিয়েছে এটা আজ আছে কাল থাকবে অতএব অহংকার করা কি কোন নারীকে শোভা পায় আল্লাহ নারীদেরকে অহংকার মুক্ত করে দিক সকলেই পড়া আমিন বোন আমার 20 বছর বয়সে আপনার পেছনে যুবকদের লাইন ধরে কিন্তু বিশ্বাস করে আমাকে মুরব্বীরা শুনছে যেই মেয়ের বয়সটা 20 থেকে 50 এ চলে যায় তার পেছনে কোনো মানুষকে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যায় না রূপ নিয়ে বড়াই করবেন না সময় থাকতে ভালো যুবককে বিয়ে করার চেষ্টা করেন আপনি টাকলা বিয়ে করলে টাকা পাবেন আরন ফাইভে চড়বেন এসির বাতাস খাবেন সুখের সন্ধান আপনি কখনো খুঁজে পাবেন না অতএব দিনদার যুবককে বিয়ে করার দরকারটা আছে না নাই না লাঙ্গল বাঁধে এরকম মেয়েটে নাই বাবা অযথা আমাকে আপনারা আছে নাকি এরকম মেয়ে ভাই আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক পড়া আমি মুরব্বী আব্বাজানরা খিলখিল করে হাসতেছে আসলে কথা কিন্তু বাস্তব ইভেন মুরব্বী আব্বাজানদের হেসে কোনো লাভ নেই আজকাল অনেক মুরব্বী আছে যারা মেয়ের জন্য সন্তান যখন খোঁজে টাকাওয়ালা ছাড়া কোনো বেকার ছেলে হাতে নিজের মেয়েকে তুলে দিতে চায় না হ্যাঁ আপনি বাবা হিসেবে ভালো ছেলে খুঁজবেন আপনার দায়িত্ব তবে একটা কথা মাথায় রাখবেন যেই যুবকটা আজকে হারাম রিলেশনশিপে আছে আপনি বাবা হয়ে দেখতে পাচ্ছেন আমার ছেলে হারাম করছে যদি আপনি টাইম মতো বিয়ে না দেন জেনার কোন আপনার আমল নামায় অ্যাড করা হবে আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমিন তাহলে দুনিয়ার কোয়ালিটি আজ আছে কাল নাই কিন্তু আখরাত যখন শুরু হবে আখরাতে যাওয়ার পরে যৌবনের স্থায়িত্ব দিয়ে দিবে একজন জবান খুলে বলেন তিনি কে নাম্বার ওয়ান কোয়ালিটির কোনো স্থায়িত্ব নেই দুই নাম্বার দুনিয়াতে আল্লাহ আপনাকে যতই দিক না কেন মন ভরে না যে চেয়ারম্যান সে এমপি হতে চায় যে এমপি সে মন্ত্রী হতে চায় যে মন্ত্রী সে প্রধানমন্ত্রী হতে চায় যে সাইকেলের মালিক সে বাইক কিনতে চায় যে বাইকের মালিক সে কার কিনতে চায় যে কার কিনে ফেলে সে একটা পার্সোনাল প্লেন কিনতে চায় চাহিদার কোনো শেষ নেই এই জন্য মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছিল মানুষের চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং অন আর্থ ঠিক কিনা বলেন এজন্য সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবেন একজনের জন্য তিনি কে লাইং শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবি আশাদীদ ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইওর নিআমা ইফ ইউ আর আনগ্রেটফুল দেন মাই পানিশমেন্ট ইজ মোস্ট হার্টফুল পানিশমেন্ট ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট আল্লাহ বলছেন তুই যদি শুকরিয়া আদায় করতে পারিস তোর আজকে যা আছে কালকে আমি আল্লাহ আরো দ্বিগুণ করে দিব সুবহানাল্লাহ পড়েন এজন্য দুনিয়া থেকে বিমুখ হতে চাইলে আখিরাতের সঙ্গে দুনিয়াকে কম্পেয়ার করার দরকারটা আছে না নাই আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন আচ্ছা রাত কি বেশি হয়ে গিয়েছে আমি কি শেষ করে দিব নাকি ভাইয়ের আমার আপনারা সবাই দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ আসলে আজকে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন একটা কথা মাথায় রাখবেন যুবক ভাইয়েরা এই মাহফিল হচ্ছে এমন একটা জায়গা যেখানে রহমতের ফেরেশতাও থাকে ইবলিস বাবাজিও বসে থাকে খালি মাথায় পিনিক এই উঠে যা চা খা কফি খা একটু ঘুরে আয় একটু বাদাম খেয়ে আয় আছে না নাই আমি বিশ্বাস করি আপনারা যারা এসেছেন আমার সঙ্গে মোনাজাত করে বাসায় ফিরে যাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তবে আমি বেশি সময় নিব না কারণ রাত গভীর হয়ে যাচ্ছে আমার সঙ্গে তাকবীর দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে আল্লাহ কবুল করুন ইক পড়া আমিন সেকেন্ড আয়াত আল্লাহ তাআলা বলছেন এটা আমার শেষ কথা
حتى زرتم المقابر মানুষের চাই 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 স্বভাব একদিন শেষ হবে তবে সেই দিন মানুষ দুনিয়ার উপরে নয় মাটির নিচে কবরস্থ হয়ে যাবে এটা আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির কবর দেওয়ার পরে তোমার চাহিদার কোনো আর কমতি থাকবে না তুমি চাইলেও আর চাইতে পারবে না কারণ সেই দিন সব চাহিদা অবসান ঘটে যাবে ঠিক না বলেন এবার আসেন যেই মাটিতে আপনারা বসে আছেন যদি আজকে আপনি মারা যান ভোর রাতেই মাটি খনন করে আপনাকে কবর দেওয়া হবে আমি যদি কবরে চলে যাই আমাকে যদি প্রশ্ন করা হয় হু আর ইউ মানন্তা ওয়্যার ইউ আর ফ্রম কই থেকে আসছো আমি যদি আচ্ছা কথাগুলো বুঝবেন আমি পয়েন্ট আকারে বলি আমি যদি বলি আমারে চেনো না কে আই এম দ্য সান অফ ওবাইদুল কাদের তো তো ফেরেশতা বলবে কনফার্ম জান্নাতি বলবে বলবে আমার উদ্দেশ্য কত ছোট করা নয় আমার উদ্দেশ্য একটা কবরে কোন নেতার পরিচয় দিয়ে ছাড় পাওয়া যাবে না কবরের নেতার পরিচয় চলে না আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা 29 পারার 1 নাম্বার পৃষ্ঠা সূরা মুলকের 2 নাম্বার আয়া আল্লাহ সেইড ইন দিস আয়া আই হ্যাভ ক্রিয়েটেড দ্য লাইফ এন্ড দ্য ডেথ After the death, I will check, do you have the good deeds or not? Allah bolchen, jibon ami diyechi, moron ami Allah taala dibo. Tobe, ekta jinish check korte chai, jar kache joto bhalo amol ache, tar jonno jannater bagan ta ami Allah taala toto tai proshosto kore dibo kon, subhanallah. Zinaidaher, Shoilkuper bhaiyara, kobore jodi baper porichoy diye chhar paoa jeto, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা সবার আগে ছাড় পেয়ে যেত একজন মেয়ের জন্য বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বড় পরিচয় কি আর হতে পারে হাদিস শুনে এবার হাদিস শুনে আমার চোখে চোখ রাখেন যেই দিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের সময় হয়ে গেল ঠিক ইন্তেকালের দিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে বসে আছেন এই দুটি হাত হাদিসে এসেছে দুটি হাত ফাতেমা এভাবে দিয়ে বসে আছে মন খারাপ দুটি হাত দিয়ে বসে আছে হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসেছেন ফাতেমা তোমার চোখে হাত কেন হাত নামাও যখন তিনি হাত নামিয়েছেন দেখতে পাচ্ছেন ফাতেমার দুটি চোখ বে বে অশ্রু ঝরছে ফাতেমা তুমি কাঁদছো কেন ফজরের নামাজের পর তোমার চোখের কোঠায় পানি কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুস্তাসনা বলছেন হে আলী আজ আমি ভোর রাতে আমার কলিজার টুকরা প্রিয় নবীকে স্বপ্নে সাক্ষাৎ করেছি কোন সুবহানাল্লাহ এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাতেমা এটা তো সুসংবাদের বিষয় গৌরবের বিষয় তোমাকে তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করিয়েছে একজন জবান খুলে বলেন তিনি কে তবে তোমার চোখের কোঠায় কেন পানি ফাতেমা ডাক দিয়ে বলছে আমি যখন ঘুমাচ্ছিলাম ভোর রাতে আমি স্বপ্নে দেখলাম বিশাল বড় অন্ধকার রাত বিশাল বড় মাঠ আব্বাজান মাঠের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছে আব্বাজান আপনি অন্ধকার রাতে এখানে কি করছেন আপনি কি খুঁজতেছেন নবীজি আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন আর বললেন ফাতেমা আমি কাউকে খুঁজছি না আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে খোঁজার চেষ্টা করছিলাম সুবহানাল্লাহ পড়া আব্বাজান আমি এসে গিয়েছি বলেন কি বলবেন নবীজি বলছেন ফাতেমা দুনিয়াতে অনেক থাকলা আর কত চলে আসো আমার কাছে চলে আসো দুনিয়ায় কোনো শান্তি নাই এখানে আসলে তোমার পুরো জীবনটা শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে সুবহানাল্লাহ পড়লেন না লাঙ্গলবাদের ভাইয়েরা মাঝে মাঝে দেখবেন আমরা রাতে যখন ঘুমাই যাদের আব্বা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বপ্নে মাঝে মাঝে সাক্ষাৎ হয় না বলেন না কেন হয় না হয় না হয় না হয় তো দেখবেন মাঝে মাঝে আব্বা বলে ছেলেকে এই বাবা আমি না ভালো নেই কবরে আমার কাছে চলে আয় আর কত দুনিয়ায় থাকবি আমার কাছে চলে আয় তোর দুনিয়া থাকার কোনো প্রয়োজন নাই যদি এই স্বপ্ন কেউ দেখের ব্যাখ্যা কি জানার দরকার টাচ না নাই যদি কেউ তার স্বপ্নে দেখে তার আব্বা ডাকছে মা ডাকছে ভাই ডাকছে কবর থেকে কই থেকে কবর থেকে এর ব্যাখ্যা হচ্ছে তার হায়াতের সময়সীমা বাকি আর
তবে ইটস নট 100% কনফার্ম ইট কুড বি হ্যাপেন আর ইট কুড বি নট হ্যাপেন হতেও পারে নাও হতে পারে সব ইচ্ছা একজনের হাতে তিনি কে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হে আলী আমাকে কিন্তু সাধারণ কেউ ডাকে নাই আমাকে যিনি ডেকেছেন তার ডাকে কোনো সন্দেহ থাকতে পারে না ঠিক কি না বলেন আলী বুঝে গিয়েছে যে ফাতেমার সময় শেষ ফাতেমাকে হাত্তা যুরতুমুল মাকাবির কবরে যাওয়া লাগবে তো অবাক করা বিষয় কি জানেন যারা বিবাহিত এসেছেন তারা এই কথাটা ভালো করে বুঝবেন বাংলাদেশে আসলে নারী নির্যাতন কেস আছে পুরুষ নির্যাতন কেস বাংলাদেশে আছে আছে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে মনে করি মুরব্বীরা আমার কথা এগ্রি হবেন কিনা আমি জানি না যদি বাংলাদেশে এই কেস ওপেন করা হয় যে পুরুষ নির্যাতন কেস আজ থেকে জারি করা হলো স্বামীগুলোকে একটা কেউ বাসাতে হারিকেন দেওয়ার খুঁজে পাওয়া যাবে না সব থানায় গিয়ে ভিড় করবে সব থানায় চলে যাবে কারণ কিছু কিছু বউ আছে আজকাল স্বামীকে স্বামী নয় স্বামীকে স্বামী নয় স্বামীকে স্বামী নয় গোলাম মনে করে গোলাম মনে করে এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই ফাতেমার হাদিস শুনেন মারা যাবেন যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে দুটো হাত কাঁপতেছে জ্বরের যন্ত্রণায় তবুও রুটি বানাচ্ছেন তবুও ওই হাত দিয়ে জামা কাপড় খাস্তেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত এই ফাতেমা তুমি তো মারা যাবা তুমি কাজ করছো কেন থামো স্টপ টেক ইট রেস্ট আরাম করো ফাতেমা বলছে আমার বোনেরা বিল্ডিং থেকে বসে থাকলে হবে না শুনতে হবে ফাতেমা বলছে হে আলী আজ তো আমি ডবল কাজ করব কারণ আমি আল্লাহকে দেখাতে চাই আমার রব তুমি ফাতেমার দিকে তাকায় দেখো ফাতেমা মৃত্যুর আগ মুহূর্তেও তার স্বামীর খেদমত করতে করতে মারা গিয়েছে সুবহানাল্লাহ পড়ে স্বামী ভক্তি কাকে বলে স্বামীর প্রতি সম্মান কাকে বলে চিন্তা করা যায় আর আজকালকার বেশিরভাগ মেয়ে আছে এরকম স্বামীকে আপনিও কয় না তুমিও কয় না সোজা তুই 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 করে কথা বলে আমি নিজের চোখে দেখেছি আমি আপনি বিশ্বাস করলো কি না করলো কি আমি নিজের চোখে দেখেছি ইভেন মাঝে আচ্ছা যারা বিবাহিত আছেন এ কথা ভালো করে বুঝবেন বিবাহিত আছে আর এই কথা শোনা না এটা হতে পারে না কি জানেন তোর সংসার আমি বলে করছি অন্য কেউ হলে জুতার বাড়ি আর একটা মাটিতে পড়তো না দেখেন ফাতেমা যখন মারা যাবেন তখন ডাক দিয়ে বলছে হে আলী আমি তোমাকে মৃত্যুর পূর্বে তিনটা ওসিয়ত করতে চাই জোরে বলেন কয়টা ওসিয়ত এক আমি যখন মারা যাব আমাকে ওয়াদা করতে হবে স্ত্রী হিসেবে যে ভুল আমি করেছি সমস্ত ভুল তুমি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিবা সুবহানাল্লাহ পড়া এক নাম্বার শর্ত দুই নাম্বার শর্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা বলছেন তুমি যখন দেখবে যে দুনিয়াতে আমি নেই তোমার যাকে মন চায় তাকে বিয়ে করবা এ বাবুরা আওয়াজ না আমি শেষের দিকে আছি প্লিজ আমাকে শেষ করতেন পয়েন্টটা ভালো আমলের পয়েন্টটা শেষ করতেন তারপরে মারামারি করে কোনো সমস্যা নাই একটু এদিকে তাকান তাকবীর দেন লিল্লাহি তাকবীর লোক বেশি হয়ে গেলে একটু সমস্যা আর এই প্যান্ডেলটা একটু বড় করলে মনে হয় ভালো হতো তাহলে বসতে যাবে তোরা হ্যাঁ তোরা জিনিসটা ভালো তা আচ্ছা আমি বলি যারা আয়োজন করেছেন অনেক ভালো মানুষ ওনাদের মন অনেক বড় আমি কথাবার্তা বলেছি ওনারা আমাকে স্পষ্ট বলেছে হুজুর আমরা বুঝি নাই যত লোক হবে অতএব যেহেতু চলে আসছি একদম শেষের দিকে আছি শেষ ভালো যার শেষ ভালো যার কাউকে ব্লেম দিবেন না যাওয়ার সময় বলবেন না মাহফিল কমিটি ভালো না এইটা ভালো না ওইটা ভালো না না আজকে যে লাঙ্গল ভাতের যুবক ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা আমাকে নিয়ে এসেছে যদি আপনারা সাহায্য করেন সহযোগিতা করেন আগামী বছর আজহারী বাংলাদেশে আসলে এই সোহেল কুমার মাঝে আজহারীও আসবে ইনশাআল্লাহ দয়া করে শান্ত থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আচ্ছা এক নম্বর ওসিয়ত দুই নম্বর ওসিয়ত ফাতেমা বলছে হে আলী আমি যখন মারা যাব তোমার যাকে মন চায় তাকে বিয়ে করা বাট আমি ফাতেমাকে আল্লাহ তাআলা দুটি সন্তান দিয়েছে কয়টা সন্তান এক হাসান আর এক সবাই জানেন বলেন না এক হাসান আর এক তবে হ্যাঁ যাকেই বিয়ে করো শর্ত একটা শর্ত একটা কোন সৎ মা যেন আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে এক মুহূর্তের জন্য কষ্ট দিতে না পারে সুবহানাল্লাহ মায়ের ভালোবাসা কি জিনিস হ্যাঁ
আজকালকার যুবকেরা বোঝে না, বোঝে না, মেয়েদের পাল্লায় পড়ে মায়ের সঙ্গে গোলামের মতো কুকুরের মতো আচরণ করে। যুবক, তুই যে মেয়েকে ভালোবাসিস বাবু, মেয়েরা যেমন ভালো তেমন ড্যাঞ্জারাসও বটে। যেই মেয়ে তোমাকে বলে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, কালকে যদি একটা এস্টাবলিশের সন্ধান পেয়ে যায়, কিছু কিছু মেয়ে এত বেঈমান হয়ে গিয়েছে টাকলাকে বিয়ে করে যুবককে বিয়ে করতে চায় না। এজন্য সময় থাকতে মাকে ভালোবাসার দরকারটা আছে না নাই? নাম্বার থ্রি, লাস্ট ওসিয়ত, এটা আমার বোনদের জন্য অনেক দামি ওসিয়ত। আলী বলছে, ফাতমা বলো লাস্ট ওসিয়ত কি? বলছে, আমি যখন মারা যাব আমার লাশ মদিনার কোনো মহাজ কোনো আনসার দেখতে পাবে না, আমার লাশ যে জানাজা দিবে সে হচ্ছে আমার কলিজার টুকরার স্বামী আলী, তার লাশ জানাজা দিবে। সুবহানাল্লাহ, পড়লেন না? আর আমার মুক্তাদি পৃথিবীর কেউ হবে না, শুধুমাত্র দুইজন হবে মুক্তাদি, এক হাসান আর এক হাসান আর এক মোট হলো কয়জন? মাশাআল্লাহ। এবার আসেন একটু বোঝাই। আচ্ছা, আপনারা মসজিদে খাটিয়া দেখেছেন না সবাই? খাটিয়া, খাটিয়া কয় পা থাকে বলেন না? কয় পা? আমার দিকে তাকান, একটা ধরেছে হাসান আর একটা হুসাইন আর একটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরেছেন, আর এক পা পুরোটাই খালি, ধরার মতো কেউ নাই, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ শেষ ওসিয়াত, ইমাম হবে আলী, মুক্তাদি হবে হাসান এবং হুসাইন, আর কে? যদি চারজন না হয় খাটিয়া তো একটা পা ফাঁকা থাকবে। তো আলীর মনটা বড্ড খারাপ, কলিজার ভাইরা, আলীর এই দুটি চোখ, হাদিসে এসেছে দুটি চোখ বেয়ে বেয়ে আলী কাঁদতেছে, দুই চোখ ঝরে ঝরে পানি ঝরছে। আহা, ভাবতেছে আমার রব, আমার একমাত্র স্ত্রী নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতমা মারা গিয়েছে, ধরার মতো কেউ কি দুনিয়ার জমিনে নাই? হঠাৎ করে আলীর চোখ পড়েছে দূরে, দেখছে একজন সাহাবি, ইসমুহু আবু দর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আন, হাদিসে এসেছে ওই সাহাবি দৌড় দিয়ে আলীর দিকে আসছে। আলী দেখার সঙ্গে সঙ্গে অবাক, আরে যদি আমাকে প্রশ্ন করে ইয়া আলী মান হাদিহিল মাইয়িত, লাশটা কার, আমি কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। যখন আবু দর গেফারি এসেছে আলীর কাছে, হাদিসে এসেছে আলীর দুই ঘাড় বেয়ে বেয়ে ঘাম ঝরছে চিন্তায়, ওসিয়ত যেন ভেঙে না যায়। আবু যর গিফারি বলছে, হে আলী, লা তাখাফ ওয়ালা তাহজান, লা তাখাফ ওয়ালা তাহজান, হে আলী টেনশন করো না, মন খারাপ করো না, আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। রবের দয়া কত বড়! ধরো লাশ, ধরো, সবাই মিলে নিয়ে যায়। চারটা কাত, চারটা কাত আল্লাহ তার রহমত দ্বারা ফাতেমার কাতকে ভরপুর করে দিয়েছে। এবার লাশ নিয়ে আমার শেষ কথা, এটা আমার পয়েন্ট, এই জন্য হাদিসটা বললাম। কাঁধে লাশ নিয়ে কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কবরে যখন লাশটা রেখেছে, আবু যর গেফারি নিজেকে প্রশ্ন করছে, মান হাদিহিল মাইয়্যিত, এই লাশটা কার? তখন মন থেকে জবাব আসছে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এটা তো সেই লাশ, এটা তো সেই নারীর লাশ যেই নারী জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। সুবহানাল্লাহ, পড়ায় এই যে বুকটা আছে না, গৌরবে ফুলে গিয়েছে। এটা আমার শেষ কথা, ভালো করে শুনবেন। আবু যর গেফারি, এই যে কবর, এই যে কবর, এইটা লাশ। আবু যর গেফারি বসেছিল, যখন এই চিন্তা মনে আসছে কাল লাশ দাফন করতে এসেছি, গৌরবে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে কবরকে বলছে, আতাদরুনাল কবর মান হাদিহিল মাইয়্যিত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার? আমি তোমাকে পরিচয় দিচ্ছি, শোনো, হাদিহিল মারআ যাওজাতু আলিয়্যিন ওয়া উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া হাদিহিল মারআ বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া হাদিহিল মারআ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কোন আল্লাহু আকবার! এটা হচ্ছে আলীর একমাত্র স্ত্রী ফাতেমার লাশ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান এবং হুসাইনের মায়ের লাশ, এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ। খবরদার, খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। এই কথা যখন আবু যর গেফারি বলেছে, আল্লাহ কবরের জবানকে খুলে দিয়েছেন। আস্তে সুবহানাল্লাহ পড়লেন? কবর বলছে, হে আবু যর গেফারি, ইসমা, ভালো করে শোনো,
هذا القبر ليس بيت نسب ولا حسب. هذا القبر ليس بيت نسب ولا حسب. هي ابو ذر غفاري ভালো করে শোনো, এটা 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের পরিচয় চলে না, বংশের পরিচয় চলে না, নেতার পরিচয় চলে না, এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছে ভালো আমল, চিল্লাই কোন ঠিক কিনা, এটাই বোঝা চাচ্ছিলাম। হাত্তা জুরতুমুল মাকাবির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কবরে যাওয়ার পরে বংশীয় পরিচয় দিয়ে কাজ হবে না, যদি সেখানে ছাড় পেতে চান যাওয়ার আগে ভালো ভালো আমল নিয়ে যাওয়ার দরকারটা যুবক ভাইয়ারা আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা মুরব্বীকে যতটুকু বলেছি যা যা বলেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। প্রণামে ওই দুজন কই যায়, এই এই বসেন বসেন, খবরদার শেষ ভালো যার সব ভালো, এতক্ষণ এত সুন্দর বসে আছেন, 12টা বাজতে গেল, আমরা তো সবাই ভালোবাসা নিয়ে এসেছি আর ভালোবাসার মানুষ কখনো গাদ্দারি করতে পারে না, ঠিক না বলে? দোয়া করে যাবেন। আর হ্যাঁ, ব্যবসায়ী ভাইয়ের আয়োজন করেছে, আপনারা একটা কাজ করবেন, এই মাহফিলটা হয়ে যাওয়ার পরে একটা ওয়াদা করবেন, আগামী বছর এই মাহফিলটা হবে আরও বিশাল বড় আকারে হবে, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি অধম অযোগ্য, আমার তো কোনো যোগ্যতাই নেই, আজকে আমি এসেছি, যদি আপনারা সাপোর্ট দেন, ওনাদেরকে সহযোগিতা করেন, ওনারা এর চাইতে আরও সুন্দর মাহফিল উপহার দিতে পারবে, ঠিক কিনা বলে? আর বাংলাদেশের সমস্যা কি জানেন, আমরা যখন বক্তারা মাহফিলে ওয়াজ করি অনেক মানুষ টাইমকে কাউন্ট করে, টাইম যে কয় ঘন্টা হলো, মানুষ কি ওয়াজ শুনলো ডাজেন্ট ম্যাটার, কয় ঘন্টা হলো এটা নিয়ে মানুষ হিসাব করে, এরকম লোক আছে না নাই? শোনেন, আমার নিয়ত আছে যদি আল্লাহ আমাকে আরও বড় বানায় একটা সময় এরকম আমি করব, 10টার পরে কোনো মাহফিল হবে না বাংলাদেশে, এটা আমার ব্যক্তিগত অভিমত, এর কারণ আছে, আমি বলি, আমার উপর রাগ করবেন না, আমি ব্যক্তিগতভাবে নিজে প্রমাণিত বলছি, যে মানুষগুলো রাত পর্যন্ত ওয়াজ শুনে একটা দুইটা পর্যন্ত, বিশ্বাস করুন আমার কথা, সোনার কলমে লিখে নিয়ে যান, এই মানুষগুলোকে ফজর নামাজে হারি কিন্তু খুঁজে পাওয়া যায় না। এই মাহফিলের কী দাম আছে বলুন, আপনি বলুন আমাকে, আপনি বোঝান যে কী দাম আছে। আপনাদের কথা বাদ দিলাম, আমরা বক্তারা এই যে চাপ নিয়ে কথা বলি, মাঝে মাঝে আমার অবস্থা শুনে মাঝে মাঝে এতটা ক্লান্ত হয়ে যায়, আজান হয়ে যায়, আমি জাগ্রত হতে পারি না, ঘুমই ভাঙে না আমার, কী লাভ এই মাহফিল দিয়ে? আমি আপনাদের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি যে এই যে ট্রেন, দুইটা পর্যন্ত ওয়াশ করতে হবে, 12টা পর্যন্ত ওয়াশ করলে ওয়াশ সফল না, ওয়াশ সফল হবে তখন যখন এই ওয়াশ শুনে একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে, ঠিক না বলে? এই ওয়াশের দাম আছে, এজন্য আমার সঙ্গে নিয়ত করেন, আজ ফজর থেকে নিয়ে আমরা কেউ এক ওয়াক্ত নামাজ আর কাজা করব না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর তোমরা যারা যুবক ভাইরা এসেছো, তোমাদের কি কথা আমি একটা বলেই শেষ করতে চাই, যুবক দেখো, আমি তোমাদের কথাগুলো বুঝি, তোমাদের সমস্যা বুঝি, আমি তোমাদেরকে একটা কথা বলে আজকের ওয়াজ শেষ করব, দুনিয়া বড় স্বার্থপর, তুমি আজকে যেটা ভাবছো বন্ধুবান্ধব আপন, বন্ধুবান্ধব ভালোবাসা, তুমি যদি স্ট্যাবলিশ না হতে পারো তোমার এই বন্ধুগুলোকে হারি কেন্দ্রীয় ভবিষ্যৎ আর খুঁজে পাওয়া যাবে না, এক নম্বর। দুই নম্বর কথা, যে যুবকদের কোনো পছন্দ আছে, মানে কাউকে তুমি পছন্দ করো, সামবডি ইউ ওয়ান্ট টু ম্যারি হার, যদি এরকম কেউ থাকে দয়া করে মেহরবানি করে আজ এখান থেকে উঠে গিয়ে তোমার যে আছে তাকে একটা রিপ্লাই করবা, একটা টেক্সট করবা, টেক্সটটা হচ্ছে উইল ইউ ম্যারি মি অর নট, যদি বিয়ে করো আমি তোমার সঙ্গে আছি, হারাম রিলেশন আমার দ্বারা কখনো সম্ভব হবে না, ঠিক না বলো? এটার দ্বারা দুইটা উপকার হবে, যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তুমি হালালে চলে গেলে, আর যদি রিজেক্ট করে দেয় তুমি বুঝবা যে তোমাকে আই লাভ।